এই প্রবলেমটা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের ভীষণ কমন প্রবলেম এবং খুব কষ্টদায়ক প্রবলেম। আপনার যদি এইরকম টাইপের দাঁত বা চুলকানি কারোর শরীরে হয়ে থাকে ডিউরিং প্রেগনেন্সিতে, অবশ্যই ডক্টরের কাছে যাবেন। তবে আপনারা এই রেমেডিটাও ট্রাই করে দেখতে পারেন। এই রেমেডিটা আমি নিজে ফেস করেছি, অ্যাপ্লাই করেছি এবং খুব উপকার পেয়েছি ডিউরিং প্রেগনেন্সিতে, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তবে পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, তারপরে এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। আশা করছি ডিউরিং প্রেগনেন্সিতে যাদের চুলকানি বা দাঁত এরকম কোনো সমস্যা আছে, ইনশাল্লাহ তারা সবার উপকার কাছে পাবে। আমার অনেক বড় রিকোয়েস্ট, যদি ভিডিওটা দেখে আপনারা সত্যিই উপকৃত হন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। প্রায় 2 বছর পরে আমি আবার ভিডিও বানাতে শুরু করলাম। ইনশাল্লাহ আগে আমি অনেক ইনফরমেশনওয়ালা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এবং প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব যাতে আপনাদের সবার উপকারে আসে। 2 বছর ধরে ভিডিও বানাতে না পারার কারণ হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট ছিলাম এবং আমি সেকেন্ড টাইম মা হয়েছি। আমার একটা 15 মাসের মাশাল্লাহ একটা ছেলে সন্তান আছে, সে মাশাল্লাহ অনেক অনেক বেশি অ্যাক্টিভ, সেই কারণে অনেক বেশি এখন দৌড়ের উপরে থাকা হয়, অনেক বেশি বিজি থাকে। আর প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো সবার উপকারে আসবে, স্পেশালি মায়েদের, প্রেগনেন্ট মহিলাদের অনেক বেশি উপকারে আসবে। প্রেগনেন্সির সময় সব থেকে বড় যেটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমার পুরো গায়ে চুলকানি হয়। আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সির সময় আমার অনেক বেশি কমপ্লিকেশন হয়। তো সব তার মধ্যে অনেক বড় ছিল পুরো গায়ে চুলকানি। তো চুলকানির জন্য আমি যখন ডাক্তারের কাছে গেলাম, কোনো ওষুধ দিল না, ইভেন কোনো অয়েনমেন্টও দিল না। আমি জানি না ইন্ডিয়াতে কি করে, এখানে সেটা মানে এখানে কোনো অয়েনমেন্ট বা কোনো মেডিসিন কিছু দেয় না। এবার এখানে বলতে গেলে আমি এখানে অস্ট্রিয়াতে থাকি, ইউরোপের একটা ছোট্ট একটা দেশ অস্ট্রিয়া, তো সেখানে থাকি। ফার্স্ট প্রেগনেন্সিতে আমার কোনো রকম সমস্যা হয়নি। পুরো গায়ে যখন চুলকানি হলো, আমি ডাক্তারের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম আমাকে কিছু দেওয়ার জন্য, তো মেডিসিন তো দেওয়া যাবে না আমি একটু জানতাম, কিন্তু অয়েনমেন্টের জন্য, তো অয়েনমেন্টও উনি দিলেন না। কারণ অয়েনমেন্টের যদি অসাবধানতার কারণে আমি যদি মুখে আঙুল দিয়ে দিই বা মুখে হাত চলে যায় বা সেখান থেকে কোনো রকমভাবে অয়েনমেন্টটা মুখে যায়, তাহলে বাচ্চার জন্য ক্ষতিকারক, সেই কারণে উনি দিলেন না। তো আমি এসে পুরো রাত ধরে গুগল করার পরে অনেক খুঁজে, মানে অনেক ওখানে অনেক রকমের রেমেডি আছে, তো আমি কোনটা ভালো সেটা খুঁজে আমি দেখলাম ওখানে অ্যাপেল সাইডার ভিনিগার উইথ হানি যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ওটা আস্তে 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 কমে যাবে। তো এবার অ্যাপেল সাইডার ভিনিগার উইথ হানি কিভাবে মানে ব্যবহার করা যাবে, সে তো তারও কিছু পার্টিকুলার নিয়ম আছে, সেই নিয়মেই সেইটাকে ইউজ করতে হবে। সে টেবিল স্পুন না হয় তাহলে 5 টেবিল স্পুন অ্যাপেল সাইডার ভিনিগার আর 1/2 টেবিল স্পুন মতো হানি, দুটোকে একসাথে মিক্সড করে একটা জায়গায় একটা কাঁচের কৌটোতে বা কাঁচের বোতলে রেখে দেওয়া হলো। তারপরে তুলো, বেশ এইরকম মতো তুলো নিয়ে ওই অ্যাপেল সাইডার ভিনিগারে ডিপ করে সেইটা হালকাভাবে আলতো আলতো ভাবে যেখানে যেখানে দাঁত বা চুলকানি হয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করার পরে কিন্তু কোনো রকম লাইটে যাওয়া যাবে না, সানলাইটে যাওয়া যাবে না, নর্মাল লাইটে যাওয়া যায় কিনা জানি না, জেনারেলি মানে ওটা ইউজ করার পরে 1 ঘন্টা ডার্ক প্লেসে থাকতে বলে। তো 1 ঘন্টা যদি ডার্ক প্লেসে থাকা হয়, লাইট ফাইট অফ করে একটুখানি হয়তো রেস্ট নেওয়া হলো। এবার যদি সেই জিনিসটা যদি হয়তো হাতে পায়ে না হয়ে পিঠে হয়েছে, তো পিঠটা তো আমাদের এমনিই কভার থাকে, তো সেক্ষেত্রে মানে ঘরের লাইটে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু সানলাইটে কোনো রকমভাবেই যাওয়া যাবে না। তো দিনে 3 বার করে ওই রকমভাবে অ্যাপ্লাই করতে হবে, দিনে 3 বার করে, এবং 7 দিন। আমার যেমন 7 দিন অ্যাপ্লাই করার পরে ভালো হয়ে গিয়েছিল, তো সেকেন্ড টাইম আবার 15 দিন পরে দেখছি আবার হয়ে গেল। 15 দিন পরে যখন আবার হলো, তখন আমি শুধু শুধু অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করতাম, অ্যাপেল সাইডার ভিনিগার উইথ হানিটা আর ইউজ করতাম না, শুধু অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করতাম। এবং সেটাও 7 দিন করার পরে আলহামদুলিল্লাহ আমার পুরো গায়ে যেগুলো চুলকানি হয়েছিল বা দাঁত হয়েছিল সেগুলো পুরো ভালো হয়ে গেছে। তারপরে আর মানে ডিউরিং প্রেগনেন্সি আর একবারও আর হয়নি, এবং তারপরেও আর ভিনিগার কিন্তু যে জায়গাটাতে অ্যাকচুয়ালি হয়েছে সেই জায়গাটাতে, সেই পার্টিকুলার জায়গাটাতে ইউজ করতে হবে। এবং জায়গাগুলো যদি খুব ছোট ছোট হয় তাহলে এয়ার বার্ডসের মাথায় নিয়ে অল্প 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 করে লাগাতে হবে, এবং লাগানোর 1 ঘন্টা পরে সুতির কাপড় ভিজিয়ে সেই জায়গাটাকে মুছে ফেলে
ওই জায়গাটার আশেপাশে ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হবে, বডি লোশন লাগাতে হবে, এবং সেই পার্টিকুলার যে জায়গাটায় দাগ হয়েছে সেই জায়গাটার উপরে সামান্য একটু ক্যান্ডিড পাউডার জাস্ট হাতে করে নিয়ে, হাতে একটুখানি নিয়ে রাব করে নিয়ে এরকম এরকম করে লাগিয়ে দিতে হবে, জাস্ট এরকম করে হালকা হালকা করে লাগিয়ে দিতে হবে। তাহলে জিনিসটা কমপ্লিট হবে এবং খুব সুস্থভাবে হবে, ভালোভাবে হবে।